তাদের প্রেম ভালোবাসা হতেই পারে, বুবলি কেন, হোয়াই বুবলি, কারণ তুমি মাত্র এসেছো। কিন্তু যারা বলছেন এই ধরনের রিউমার, প্লিজ এটা একদম টোটালি মিথ্যে কথা। আর আমার মার ইচ্ছা ছিল ও একজন ভালো ডাক্তার হোক, আমি চাই আমার মার ইচ্ছেটা পূর্ণ হোক, কারণ আমার ছেলেটার জন্ম প্রথম লক্ষ্যটাই ছিল আমার মা। আমার মাই চেয়েছেন ও অ্যাকচুয়ালি পৃথিবীতে আসুক, এবং আমার মাই ওর নামটা জয় রেখেছেন, যার জন্য আমি আমার আমি জানি না ও কি হবে, টু বি অনেস্ট, যেহেতু অনেকটাই ছোট, ওরও ইচ্ছা থাকতে পারে, ওর ইচ্ছাকে আমার প্রাধান্য দিতে হবে, কিন্তু আমি চাই আমার মার ইচ্ছা পূর্ণ। আমার যেটা মনে হয় যে দোষটা শুধুমাত্র সাকিব খানকে দিলে আমি বুঝতে পারবো না, দোষটা আসলে মেয়েদেরও হওয়া উচিত। যেমন অপু যখন ওর সাথে প্রেম করেছে বা বিয়ে করেছে, ছেলে হয়েছে, ওরটার যুক্তি ছিল, কারণ তারা একসাথে অভিনয় করেছে, জুটি ছিল, তাদের প্রেম ভালোবাসা হতেই পারে। বুবলি কেন, হোয়াই বুবলি, কারণ তুমি মাত্র এসেছো, তুমি এসেই সাকিবের প্রেমে পড়তে হবে। সাকিব কত বড় তোমার থেকে বয়সে, তা দিয়ে তুমি নাম যশের কারণে তার প্রেমে পড়ে একেবারে তার সন্তান গর্ভে ধারণ করতে হবে, টু মাচ। সকালে উঠলে এই ছেলেকে একটু সময় দেওয়া, যেখানে যেখানে যেভাবে শিডিউল দেওয়া আছে সেগুলো মেনটেন করা, করে আবার খুব তাড়াহুড়া করে ফেলি যে বাসা যেতে হবে, আমার বাচ্চা আছে, তাকে আবার মেনটেন করতে হবে। আর একটা জিনিস হচ্ছে, গায়ে পড়ে একজন সুপারস্টারের গায়ে এসে মেয়েরা পড়তেই পারে, কিন্তু আমি গ্রহণ করব কেন? আমরা যখন টেলিভিশনে অভিনয় করতাম, টেলিভিশনের নায়িকা ছিলাম, কোনো দিক থেকে তো খারাপ ছিলাম না, গায়ে আমাদের এসে পড়েনি কেউ, কিন্তু আমরা কি গ্রহণ করেছি? আমরা তো কিভাবে ত্যাগ করতে হয় আমরা জানতাম। সবচেয়ে বড় কথা, ও তো মনে করেন এখন এমন বেশি দুষ্ট হয়ে গেছে এবং অনেক বেশি জানে, আমি যদি অনেক সময় রাগ করে অন্যদিকে তাকায় থাকি সে বোঝে, তো অনেকক্ষণ তাকায় থেকে বলবে কি বসো, আমি বললাম কাকে বসতে বলো এইভাবে, হ্যাঁ বলে কি বসো, আমি কি তোমার ধমক শুনে বসবো, মাম বসো, আমি ওকে থ্যাংক ইউ। সাকিবেরও উচিত এদের ত্যাগ করা উচিত, কারণ এরা যদি গায়ে এভাবে এসে পড়ে, তুমি সবাইকে গ্রহণ করছো কেন আর পাত্তা দিচ্ছ কেন? তাহলে তো তুমি সুপারস্টারই থাকতে পারো না, সুপারস্টারের তো একটা জায়গা থাকে, লেভেল থাকে, এখান থেকে তো নেমে গেলে, এই 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 জিনিসটা তাকে মাথায় রাখা উচিত যে আমি আর যদি সবাইকেই যে আসবে আমার কাছে আমি তাকে গ্রহণ করব, তাহলে তো তোমার সুপার ইমেজটা থাকলো না। তারপরে ধরেন ঘুমানোর সময় যা করে, আমার মুখের উপর উঠে ঘুমায় থাকে, এই করে ওই করে, এই লাথি দেয়, ওই করে সেই করে, আমি জাস্ট এনজয় করি। এবং এখন যে ওর প্লেইং টাইমটা, ও মাই গড, আমার মনে হয় যে যারা 3-4 বছর বাচ্চা টাইমটা পাস করে আসছে, আপনিও জানেন, লাইফ টয়, ওরে বাপরে বাপ, এটার মতো হ্যাভেন আর লাইফে নাই। কারণ দ্যাট সিচুয়েশনে আমার একটু অনেক ব্যাপারে সংশয় মনে হয়েছিল, অথবা ব্রডকাস্ট নাও হতে পারে, আমাকে মিথ্যা বলতে পারে, অথবা ঝামেলায় পড়তে পারে, অথবা যে কোনো ওয়ান, সেই আস্থার জায়গাটা পাইনি, সেই জায়গাটা পাইনি, কিন্তু এই জায়গাটাতে আমি যেহেতু পেয়েছি, সো আমি সেখানেই আস্থা দিয়েছি। কিন্তু যারা বলছেন এই ধরনের রিউমার, প্লিজ এটা একদম টোটালি মিথ্যে কথা। আর তার থেকেও বড় কথা, আপনারা সংবাদ বা মিডিয়া কর্মী, ওনাদেরকে জিজ্ঞেস করেন না যে আপনারা কত কী দিয়েছেন, ওনারা কী বলে শুনে দেখুন। সেটা যথেষ্ট প্রভাব ফেলে, কারণ নতুন একটা মেয়ে যদি আসতে যায়, তার মনে হবে সে যদি খুব সুন্দরী মেয়ে হয়, তার মনে হবে কি জানি আবার আমাকে সাকিব ক্যাপচার করে ফেলে কি না মনে হতে পারে, তার পরিবারের লোকের মনে হতে পারে সাকিবের পাল্লায় ও পড়বে কি না, তা বা সে সাকিবের গায়ে গিয়ে পড়বে কি না, এটা ইন্ডাস্ট্রির জন্য ভালো না।